বিবেকী শহর বরিশালের সাথে বাবুগঞ্জ মুলাদী হিজলা এবং মেহেন্দিগঞ্জের লাখ লাখ মানুষের সহজ যোগাযোগের জন্য বরিশাল লাখুটিয়া বাবুগঞ্জ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সড়কটির একেবারেই বেহাল দশা। বরিশাল লাখুটিয়া বাবুগঞ্জ 18 কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ অনেক সময় লোড গাড়ি লয়ে ঢুকলে ডাইনে গুনে বাইক আইতইলে গাড়ি সম্ভবত পল্লি খাওয়ার ভয় থাকে। আমাকেও খুব রিক্স, মানে রাস্তাটা যদি সারা হইতে তাহলে তো ভালো হইতে, জনগণের ভালো হইতে, গাড়ি এলাকাও ভালো হইতে। লাখুটি সড়ক তাড়াতাড়ি যদি সারা হয় আমরা যদি একটু ভালোভাবে চলতে পারি রাস্তায়, এই দুর্ঘটনা না হয়। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, এতে পঙ্গুত্ব হচ্ছেন অনেকে। ভাঙা এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। লাখুটি সড়কের রোড বেহাল অবস্থায় আছি আমরা, একদিন চলাচল করা খুব মুশকিলের ব্যাপার। গাড়ি উল্টি মারে অ্যাক্সিডেন্ট হয়, কিছুদিন আগে একটা গাড়ি উল্টি মারিয়া এক রডের অটো পড়িয়া লোক মারা গেছে লাখুটিয়ার। এই গাড়িতে যাতায়াত করার মতো এটা উপযোগী না, এটা কোনো রকমের গাড়ি ঘোড়া চলার মতো পরিস্থিতি নাই। আমাকে একমাত্র দাবি হলো রাস্তাটা করিয়ে দাও, আর কিছু না। এই লাখুটিয়া সড়কের রোডটা এটাই আমাকে প্রধান বরিশাল যাতায়াতের পথ, এটা নিয়ে আমাকে মূল। এই রোডটা করে দিলে আমাকে আর কোনো দাবি নেই। বরিশাল এলজিডি অফিস সূত্রে জানা যায়, বরিশাল নগরীর নতুন বাজার মরক্ষোলা পোল থেকে লাখুটিয়া হয়ে বাবুগঞ্জ কলেজ রোড পর্যন্ত সড়কটি 18.3 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে বরিশাল নগরীর অংশে 2.5 কিলোমিটার, বরিশাল সদর উপজেলার অংশে 7.3 কিলোমিটার এবং বাবুগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতাধীন সড়ক রয়েছে 5.8 কিলোমিটার। বরিশাল নগরীর অংশে 2.5 কিলোমিটার মোটামুটি ভালো হলেও বাকি 15.8 কিলোমিটার সড়ক একেবারেই যানবাহন চলাচলের অনুপযোগী। ও তো গাড়ি উগড়ি ঠিক মতো চালাতে পারি না, ভাঙ্গা রাস্তা, আর অনেক গাড়ি উল্টি উল্টিও দেয় মনে করেন পড়িয়া ভাঙ্গার কারণে, খুবই সমস্যা। সবশেষ বরিশাল সদর উপজেলা এবং বাবুগঞ্জ উপজেলাধীন 15.8 কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ করা হয় 2012-13 সালে। এরপর বাবুগঞ্জ অংশে 2 কিলোমিটার সংস্কার করা হয় 2016-17 অর্থ বছরে। এরপর থেকে এই সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভাঙ্গার কারণে গাড়ি পল্লি খাওয়া ভয় থাকে, বেহাল হতে রাস্তায় বৃষ্টি তো রাস্তায় দেখা যায় কোনটা ভালো কোনটা খারাপ। বৃষ্টি আপনি কী চাচ্ছেন? আমরা তাদের সরকারের আবেদন করতে রাস্তার গুরুত্বপূর্ণ রাস্তা কাজ করে আমাদের এই একটাই। খানাখন্দে ভরা গুরুত্বপূর্ণ এই সড়কটির একেবারেই বেহাল দশা, হয়ে পড়েছে যানবাহন চলাচলের অনুপযোগী, এ কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ছোট ছোট যানবাহন কাত হয়ে পড়ে, আহত হচ্ছেন অনেকে। এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষের দাবি, অতি দ্রুত এই সড়কটি সংস্কার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন বলে তারা জানান। আমরা এই বিগত প্রায় 3-4 বছর ধরে এই রাস্তার অবস্থা খুব বেহাল দশা, শুধুমাত্র এইখানেই সীমাবদ্ধ না, সামনে এবং পিছনে অনেক জায়গা আছে। আমাদের যুব সমাজ আছে এলাকার, এরা কিছু সংস্কার কাজ করছিল, একটু উপযোগী করছিল, কিন্তু এখন বর্তমানে আবার বর্ষায় সেই যা হয়ে গেছে। সরকারের কাছে আমার গ্রামবাসী নিয়ে আমি সকলের কাছে, মানে সকলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করব সরকারের কাছে যে আমাদের এই রাস্তাটা অচিরেই সারিয়ে দেও, কারণ বাবুগঞ্জ এবং বরিশাল এর একটা প্রাণকেন্দ্র এই রাস্তা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।